চুলকটাই আইসি, তারপর নিজে চুলকটাই দেখছ আমি নীরবে সাইকেল লই বাইরে খাড়া নিয়ে, তারপর আমার বোলাই নিয়ে দুইটা সোফা দিয়েছে, তারপর আমার দুইটা কলারটা ধরে আমার চুল কাটিয়ে দিয়েছে। এবার আমি অনেক পাও তো আমার ধরছি যে কাকা আমার চুল কাটতেন না, হ্যাঁ আমার চুল কাটছে, কয়ে তুই আমার চেনো, কই না, এরপর অনেকবার আমি জিজ্ঞেস, এরপর আমার মারিয়ে এরপর পাঠাই দে চুল মুল কাটাই দিয়ে। আমি আমৃত পড়ি নাইনে, আমার বাপের নাম ফারুক খনাদাল, আমার নাম হৃদয়। আমার চুল কাঠিন দিছি হ্যাপার বড় হলো না, আমার চুল উপরি দিয়ে ছোট পাঁচটা হালকা ছাড়াইছে এই দেখতে। আমার আব্বুর কাছে খালি জানাইছে, আর আম্মুর আম্মুর কাছে চেয়ারম্যানের কাছে বলছি, মেম্বারের কাছে বলছি, তারা কোনো আইন নেই, তারা কোনো আইন নেই। চাষ হইলে চেয়ারম্যানের চাষা এগুলো দিয়ে কোনো তো আমরা। আমার নাম ফারুক আলাদার দক্ষিণনগর, আমি অটো রিক্সিওয়ালা। আমার ছেলে সকালে চুল কাটাইতে গেছে, ওর স্কুলে চুল বড় হয়েছে, তখন চুল কাটাই আওয়ার পথে মনে হয় যে চুলে কাটিং দিছে, এই কাটিং হায়দর জিগে একদম কাটিং দেছো, এই শালার পোশালা তুই একার চোখা অমুক সমুক এনতে গেছে, সামরারে মারছে অনেক, মারিয়া পাড়াই দরিয়া ছেলে উনি নিয়ে করে দিছে। তা হেরা যদি এইসব দেশে করে পোলাপানে কি আজ বর্তমানে কি কোনো চুলে কাটিং দেয় না, আমার পোলায় কি খেলি দিছে? আমি আর সুষ্ঠু বিচার চাই, কারণ চেয়ারম্যানের ডান বলছি, চেয়ারম্যানের এটা কোনো গ্রুপ ফেপনে না, কারণ হে চাচা, কারণ এরা সম্পূর্ণ মনে হয় গরিবতে জড়িত, এরা লিয়ে যদি নাইলে সাধারণ একটা ঘরের পোলা সে যত অন্যায় করুক নারীত্ব করতে পারে না, সে পারে যে মিডিয়ামের দাসা একটু কমাইয়া কমাই দিয়ে, সে তো নারী কারণ আমার পোলা কি চোর না ডাই আবার ধরে মারছে, আবার সামনে মারি শাক মরছি জেলাইছে। আমি এইটা বিচার চাই, সুষ্ঠু বিচার, যে ভবিষ্যতে এরকম কারো জন্য জন্য না করতে পারে, এরা আইনের আশা নিছি, কারণ আমাকে অনেক হুমকি মুখি আছে, এরা আমি নদ্য পাটি। আমি আর আমার ছেলে চুল কাটাইতে গেছে, আমার আইয়া কয় মা এই এই ঘটনা আমি তো আর জানি না, আই দেই যে জাম আছে কয় মা বুক পোসাই যে চুল লাথি মেরছে আমার, আমি ওই সিটটা আমি রাস্তায় পড়ছি, আমি পাদরি পড়ছি, আমার চুল আমার এই বেলে কাটতে না, আমি নিলে অল্প চুল কাটামু, হ্যাঁ কয় আমি চুল কয় আমার কাটতেই ওই ভিতর তুই এরমের ই আর কয় কি আমি এরমের হর মুং হইতে একাল নাক দিয়ে হরি দিছে, হ্যাঁ পর বুক পোসাই যে তোর লাসি মারছে জামা একসরে জুতা বেজে সিটি গেছে এমন বাইলে মারছে, এর লজ্জায় ঘরে চোরে বাইরে না ভাত তো খাই না, এনে আর কি করম কন, এই এর বিচার যদি আমরা না করেন আরও তো আমার দুগ্গ আছে, সেই দুগ্গ বা স্কুলে যাইবে কামে, আর বিচার না করলে আইসি এরে মারছে কাইলে এরে মারবে এ পালা হইবে কি।